আসন্তাকালিঠু গঞ্জাম জেলার অধিষ্ঠাত্রী দেবী মা তারা তারিণীঙ্କ চৈত্র যাত্রা। এনেই চলচঞ্চল মা তারা তারিণী পীঠ। স্বতন্ত্র রীতিনীতি সহকারে হব পূজা অর্চনা। মাঙ্ক যাত্রারে লক্ষাধিক সংখ্যায় ভক্তঙ্ক সমাগম হবার সম্ভাবনা রয়েছে। ভক্ত মানে পাহাড় উপরকু যা পাই 20-25টি বস চলাচল করিব। এসহ মন্দির উপরে ও তলে পানীয় জল, পার্কিং স্থান, ব্যারিকেড ভি ব্যবস্থা করা যাইছে। অনেক মানসিকধারী মুন্ডন করা নিমন্তে যাত্রা সময় মন্দিরকু আসি থাকে। 6টি স্থানে মুন্ডন করা ব্যবস্থা করা যাইছে। যাত্রাকু শৃঙ্খলিত ভাবে সারিবা পাই জিলা প্রশাসন পক্ষরু ব্যাপক ব্যবস্থা করা যাইছে। আসন্তা কালি ঠারু যো 5টি মঙ্গলবার যো মা তারাতারিণী চৈত্রমেলা অনুষ্ঠিত হওয়াকু যাচ্ছে, সেই আমার যো দেখুন পুলিশ বন্দোবস্ত করা হয়েছি। এতিপাই আমার যো ট্রাফিক কন্ট্রোল হো কি ক্রাউড কন্ট্রোল হো কি যোটি মুন্ডন হব সে জায়গায় হো সবুটি আমার পুলিশ ব্যবস্থা করা হয়েছে। মন্দির ভিতরে কেমন শৃঙ্খলিত দর্শন হয়ে পড়ব, কেমন লাইনরে সমস্তে রইপারে, পুরুষ জেন্টস অলগা যেমন দর্শন বি হয়ে পড়ব, সব ব্যবস্থা দেখুন ব্যারিকেডিং সিস্টম বি হয়েছে, কেমন শৃঙ্খলিত ঢঙ্গে বসরু আসবে এটি রহবে। মাঙ্ক চৈত্রযাত্রা আসন্তাকালিঠারু আরম্ভ হয়ে এপ্রিল 23 তারিখে শেষ হব। চলিত বর্ষ 5টি মঙ্গলবার পড়ুথিবারু মাঙ্ক স্বতন্ত্র রীতিনীতি অনুসারে পূজা অর্চনা করা যাব। বিভিন্ন বেশরে ভক্তঙ্কু দর্শন দেবে মা। সমস্ত ভক্ত যেপরি ভালরে মাঙ্ক দর্শন করি পারিবে সেনেই কার্য করিবে মাঙ্ক শ্রীঅঙ্গ লাগি সেবায়ত। যাত্রী দর্শন কিভাবে ভাবে সুরক্ষিত হব মাঙ্ক নীতিকান্তি কেউ সময় ঠিক সুরুখুরে সমস্ত সেবায়ত নিযোগর সমস্ত সভাপতি নিমন্ত্রণ করা যাই এবং নিযোগর গোটে কমিটি তৈরি হয়েছে। সে কমিটি সেবায়ত মানে মাঙ্কর মহাস্নান মঙ্গলাড়ি আরম্ভ করে মহাআরতি পর্যন্ত কিভাবে ভাবে সুরুখুরে নীতিকান্তি সরব এবং মাঙ্ক দর্শন কিভাবে ভাবে ভক্ত মানে করবে সেভাবে সমস্ত প্রকার আলোচনা সরিছি। মাঙ্ক দর্শন কে লিয়ে আয়া থা কলসে মাঙ্কা এ ভি ফেস্টিভাল ভি স্টার্ট হুয়া থা, আচ্ছা লাগা হমকো দর্শন করকে করনে কে বাদ সব সব ঠিক হ্যাঁ, সব কমফর্টেবল হ্যাঁ, বহুত বড়িয়া কর রহে ইধর। আসন্তাকালি মাঙ্ক প্রথম মঙ্গলবার থিবারু হাজার হাজার সংখ্যায় শ্রদ্ধাড়ু মাঙ্ক দর্শন পাই চাহি বসিছন্তি। পুরুষোত্তমপুর লিঙ্গরাজ দাস রিপোর্ট, নন্দীঘোষ টিভি।